হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একদম ঘরোয়া ভাবে, ঘরোয়া জিনিস দিয়ে পান্তুয়া। যদি এইটা ভালো লাগে তাহলে একটু শেষ অবধি দেখবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো ঘরোয়া ভাবে অতি সহজে কিভাবে পান্তুয়া বানানো যায়। এখন আগে দেখে নিই আমরা পান্তুয়া বানাতে কি কি জিনিস লাগবে। এখানে পান্তুয়া বানাতে গেলে আমাদের লাগছে এক প্যাকেট দুধ, আর আমি এখানে এক বাটি সুজি, এক বাটি চিনি, আর 2 চামচ ঘি, আর ছোট্ট 2 এলাচ রেখেছি। আর তেল হিসেবে, যেহেতু পান্তুয়া তো ভাজতে হবে, পান্তুয়ার জন্য আমি তেলের জন্য একটা ফরচুন তেলের প্যাকেট নিয়েছি। ফরচুনটা আমরা নিজেরা তো জানি সব থেকে তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে বেস্ট হচ্ছে ফরচুন। এইবার আমি তোমাকে দেখাবো কিভাবে আমি এই পান্তুয়াটা বানাচ্ছি। এখানে আমি প্রথমে এই দুধের এক প্যাকেটটা কেটে দুধটাকে আগে জাল দিতে বসিয়েছি। দুধটা ফুটে উঠুক পর্যন্ত আমরা অপেক্ষা করবো, কেন দুধ সবসময় প্যাকেট থেকে কিনে এনে আগে যদি আমরা ভালো করে জাল না দিয়ে দিই, যদি দুধের প্যাকেটটা কেটে যায় বা কিছু, সেই কাটা দুধে তো আর আমরা মালপোয়া বানাতে পারবো না। তাই আমরা এখানে আগে দুধটাকে জাল দিতে বসিয়েছি। এবার আমার দুধ যখন ফুটে উঠবে, আমি দেখেছি যে দুধটা ভালোভাবে মোটামুটি ফুটে উঠছে। এই দেখো দুধটা যেই ফুটে উঠবে ভালো করে, তখন আমরা এর মধ্যে, দুধটা যেই ফুটে উঠবে আমরা এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে দিচ্ছি। আমার দেখো এই দুধের মধ্যে ঘি দেওয়া হয়ে গেল, নাড়া ঘি দিয়ে নাড়তে থাকলাম দুধটাকে। এখানে কিন্তু সব থেকে বড় কথা, আমি কিন্তু সাধারণভাবে ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়াভাবে বানাচ্ছি। হ্যাঁ, এই যে দুধটা ফুটে উঠছে তার মধ্যে ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর এখানে আমি 4 চামচ 5 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম। এখানে চিনি দিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, অল্প অল্প করে এর মধ্যে সুজি মেশাতে থাকবে। একসাথে যদি পুরো সুজিটা মিশিয়ে দাও তাহলে দেখবে সুজিটা কিন্তু এক জায়গায় গটলা বেঁধে যাবে। এটাকে অল্প অল্প করে, এই দেখো আমরা আস্তে আস্তে করে এর মধ্যে 1 বাটি সুজি মেশাতে থাকবো। একবারে যদি পুরোটা সুজি কিন্তু মিশিও না। এই দেখো আস্তে আস্তে করে মেশাচ্ছি আর ঘোরাচ্ছি। গ্যাসটাকে বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে এই সুজিটাকে দিতে থাকো আর মেশাতে থাকো। এবারে দেখো দুধটা আর সুজিটা আস্তে আস্তে কমে এসছে, দুধটা এটার মধ্যে শুকিয়ে যাবে পর্যন্ত অপেক্ষা করবে। দেখবে এটা শুকিয়ে শুকিয়ে, যেরকম আমরা আটার লেচি কাটতে পারি সেরকম পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এদিকে আমরা তার সাথে সাথে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পান্তুয়ার জন্য যেভাবে আমরা এটা বানাবো রসটা। চিনির রসটা তো আমাদের বানিয়ে রাখতে হবে, সেই দিকে তোমাকে আমি এখন দেখাবো। চিনির এটা ততক্ষণ একটু একটু করে দুধটা শুকিয়ে একদম শুকনো হয়ে যাক, আমি ততক্ষণ তোমাদেরকে চিনির রসটা বানিয়ে দেখাচ্ছি। এখানে দেখো একদম দুধটা টেনে গেছে, এই সুজিটাও ফুলে উঠেছে। এবার তোমরা একটু যখন এটা ঠান্ডা হবে এখানে রেখে দেবে। এত গরমটা তো আর আমরা ছোট ছোট পান্তুয়ার বানাতে পারবো না। একটু যখন ঠান্ডা হবে, ততক্ষণের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রাখতে দিয়ে এদিকে আমি তোমাকে রস বানানোটা দেখিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আবার কিভাবে গোল গোল করে আমরা পান্তুয়া বানাবো সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি পান্তুয়ার রসটা কিভাবে বানাবে। এখানে পান্তুয়ার রসটা বানাতে আমি 2 বাটি মতো জল দিয়েছি আর 2 ছোট এলাচ দিয়ে দিলাম, আর তার সাথে আমি এখানে 1 বাটি তোমার চিনি দিয়ে দেবো। এবার এটা রসটা হোক। এবার এই রসটা দেখবে খুব মানে একদম পাতলাও হবে না, খুব মোটাও হবে না, রসটা হয়ে যাক আমার, তারপর আমি তোমাকে দেখাচ্ছি রসটা কেমন ভাবে হচ্ছে। এখানে যতক্ষণ রসটা হতে হতে আমি তোমাদেরকে পান্তুয়াটা কিভাবে বানাবো গোল গোল করে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। গরম গরম অবস্থায় এই সুজিটাকে তোমাকে পাক করতে হবে বলে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এটাকে গোল গোল করে আমি সেভ করে নেব। ওদিকে আমি রসটা বসিয়ে এসেছি, এদিকে আমি এই পান্তুয়াগুলো এইভাবে গোল গোল করে সেভ করে তোমাদের সঙ্গে আবার এ করছি, দেখাচ্ছি। এখানে দেখো আমি এই সুজিগুলোকে গোল গোল করে পান্তুয়ার মতো সেভ করে নিয়েছি। এবার এগুলোকে আমরা ছাকা তেলে ভাজবো, ভাজারটা আমি তোমাকে দেখিয়ে দেবো। এদিকে তার আগে আমি রসটা কেমন হলো সেটাও দেখিয়ে দিয়েছি। দেখেছো তো রসটা খুব পাতলাও হবে না, আবার একেবারে মানে মোটাও হবে না, এটা একদম মিডিয়াম সাইজের আঙুলি এরকম দেখবে, দেখে তোমরা রসটা বন্ধ করে দেবে। রসটা একটু হালকা ঠান্ডা হবে, তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে এদিকে আমি কড়াইটা বসিয়ে তোমাদের পান্তুয়াটা ভাজাটা দেখাচ্ছি। এখানে আমি কড়াইতে ভাজার জন্য ফরচুনের তেলটাকে দিয়ে দিলাম। একটু তেল বেশি দেবে যাতে আমরা এটাকে ছাকা তেলে ভাজতে পারি। তোমরা যদি কড়াইতে পরে তেলটা বেঁচে যায় তোমরা এই তেলটাকে পরে রিইউজ করে দিতে পারো। আর ফরচুনের রিফাইন তেলটা এত হালকা, মানে এটা তোমার ভাজতেও দেখবে তোমার খুবই হালকা, তেলটা সুবিধা হয়। এবার দেখো তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার আমি এই পান্তুয়াগুলোকে তেলে ছাড়বো। সবসময় দেখবে তেলটাকে কমিয়ে ছাড়ার চেষ্টা করবে, কারণ তেলে যদি আমরা ফুলিয়েতে ছাড়ি তাহলে দেখবে ভেতরটা ফাঁকা হয়ে যাবে আর ওপরটা পুড়ে যাবে। অল্প করে কমিয়ে দিয়ে আস্তে আস্তে পান্তুয়াগুলো ভাজার জন্য আমি ছেড়ে দিচ্ছি। পান্তুয়াগুলো যখন লাল হয়ে ভেজে যাবে তখন আমি এটাকে তুলে রসের মধ্যে দিয়ে দেবো। ভাজা হওয়ার পর্যন্ত তোমরা অপেক্ষা করো, ভাজা হয়ে গেলেই আমি দেখাচ্ছি কিরকম ভাবে এই পান্তুয়াগুলোকে রসে ফেলবো এবং তারপরেও কিরকম দেখতে লাগবে সেটাও দেখাচ্ছি। এবারে দেখো পুরো ভাজাটা পুরো লাল লাল হয়ে গেছে। এবার ভাজাগুলো আমি তুলে নেবো। এদিকে আমার ওইদিকে রসটাও করে রেখেছিলাম, ওটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে তুলে আমি এই পান্তুয়াগুলোকে রসেতে দিয়ে দেবো। এবারে এইভাবে বেটে সবকটাকে রসে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমার এই কটা ভাজা হচ্ছে, রসে দিলাম, এবার বাকিগুলোকে আমি ভেজে নেবো। আমাদের এখানে পান্তুয়া দেখো একদম তৈরি হয়ে গেছে। ঘরোয়া পদ্ধতিতে একদম সাধারণ ভাবে যেভাবে তৈরি করা যায় আমি পান্তুয়া তোমাদের করে দেখালাম। পছন্দ হলে আমার মতো করে বানিয়ে দেখো, খেয়ে দেখো। আর সত্যি কথা বলতে বাঙালিরা আমরা মিষ্টি তো খুবই খেতে ভালোবাসি। আজকে দিনে এই মিষ্টিগুলো বানিয়ে আমরা যদি রাত্রেবেলা রুটির সাথে ভাতের সাথে খাই তাহলে দেখবে খেতেও ভালো লাগবে। আর মিষ্টিটা যদি পছন্দ হয় তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা নতুন চ্যানেল খুলেছি, যদি লাইক কমেন্ট পাই আমরা আরো উৎসাহ পাবো এবং ঘরোয়াভাবে নানা রকম খাবার তৈরি করে দেখাতে পারবো। সাবস্ক্রাইবও করবেন এবং মজাদার ভিডিও আসছে আমাদের তৈরি করার জন্য করছি, সেইগুলো দেখার অপেক্ষায় আপনারা থাকবেন।